أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم بدر بدر پوری رحمت اللہ علیہ ایصال ثواب اپلکھے آیوجت عظیم الشان এই মুবারক মাহফিলের নেহায়েত কাবিলে ইহতেরাম সাহেবে সদর উপস্থিত বুজুর্গানে কেরাম উলামায়ে আহলে সুন্নত বিরাদারানে তরিকত আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আজকে এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ হাজিরিন এই মাহফিলে কথা বলার যোগ্যতা সালাহিয়ত আমার নাই হুকুম পালন করার জন্যই আপনাদের সামনে দাঁড়িয়েছি ওলামায়ে কেরাম অনেকে মৌজুদ আছেন ইনশাআল্লাহ আমরা ওনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনব আমি নালায়েক সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদের খেদমতে উপস্থাপন করে শেষ করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব হাজিরিন আমি ছোট্ট করে একটা প্রশ্ন আপনাদের খেদমতে রাখতে চাই হযরত বদরে বদরপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন মকবুল ওলি আল্লাহ ছিলেন এই বিশ্বাস তো আমাদের আছে ইনশাআল্লাহ আছে তো এই বিশ্বাস আলহামদুলিল্লাহ এখন হযরত বদরে বদরপুরি রহমাতুল্লাহি আলাইহি এই পৃথিবীতে দুনিয়ার জিন্দেগিতে যতদিন ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে দিন আছে সেই দিনের পক্ষে কাজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন এই দিনটার মধ্যে কয়েকটা পর্ব আছে এর মধ্যে একটা হলো ইমান আরেকটা হলো ইসলাম আরেকটা ইহসান ইমান ইসলাম ইহসান হাজিরিনে কেরাম জিবরিলে আমিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহর নবীর খেদমতে আরজ করেছিলেন ইয়া রাসূল আল্লাহ মাল ইহসান ইহসান কাকে বলে জানতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন أن تعبد الله كأنك تراه
فَإِن لَّمْ تَكُن تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ, তুমি আল্লাহ পাকের ইবাদত করবে এইভাবে, এই বিশ্বাস নিয়ে যেন তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ, আর যদি তুমি মনে করো তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ না, এই বিশ্বাসটা তোমার মধ্যে থাকবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। হাজিরিনে কেরাম, আমরা এখানে যারা আছি, আমার মতো মানুষ, দুর্বল ইমানদার যারা, আল্লাহ দেখে দেখে ইবাদত করার যোগ্যতা যার নাই, إِنَّ اللَّهَ لَا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ, আল্লাহ মহান সত্তা যিনি, لَا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ, সাত আসমান সাত জমিনের মধ্যে এমন কিছুই নাই যা আল্লাহর কাছ থেকে গোপন, আল্লাহর কাছ থেকে গোপন কেউ নাই। আমরা সেই সাগরের তলায় যাই আর গহীন জঙ্গলের ভিতরে যাই, যেখানে যাই আল্লাহ থেকে গোপন হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এখন কথা হলো, এই বিশ্বাসটা যদি আমাদের থাকে যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছেন, এই বিশ্বাস নিয়ে কোনো ইমানদার মিথ্যা কথা বলতে পারে না, এই বিশ্বাস নিয়ে কোনো ইমানদার মানুষকে গালিগালাজ করতে পারে না, এই বিশ্বাস নিয়ে কোনো ইমানদার মানুষের গীবত করতে পারে না, এই বিশ্বাস নিয়ে কোনো ইমানদার চুগলখুরি করতে পারে না, আল্লাহর নাফরমানি কিছুই করতে পারবে না সেই ইমানদার যার মধ্যে এই বিশ্বাস আছে যে আমার মালিক মৌলা আমাকে দেখতে পাচ্ছেন। মানুষ এই ইমানদার যারা পরিচয়ধারী, এদের অনেকেই তো মিথ্যা কথা বলেন, বলেন কি বলেন না? ইমানদারদের মধ্যে মাঝে মাঝে মিথ্যুক মানুষ পাওয়া যায় কি যায় না? তো আল্লাহ পাক আমাকে দেখতে পাচ্ছেন এই বিশ্বাসটা যদি থাকতো তাহলে কারো সাহসে কুলাইতো না সে মিথ্যা কথা বলবে। এই বিশ্বাস আছে কিন্তু মাঝে মাঝে এটা ঢাকা পড়ে যায়, এই বিশ্বাস আমাদের আছে কিন্তু ওই বিশ্বাসটা কি হয়ে যায়, মাঝে মাঝে ঢাকা পড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের ইয়াদগারি, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যেই মানুষের মধ্যে সব সময় জাগ্রত থাকে, চলমান থাকে, এই ধরনের মানুষ যে কোনো কাজ করতে গেলে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এই বিশ্বাসটা তাদের সাথে সাথে চাঙ্গা হয়ে যায়। আর ওই সমস্ত মানুষ কখনো এমন কোনো কাজ করতে পারেন না যেই কাজ করলে মালিক মওলা নারাজ হয়ে যান। হাজিরিনে কেরাম, এই যে ইহসান, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাকের ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি মনে করো আল্লাহকে দেখতে পাচ্ছ না তাহলে এই বিশ্বাস রাখবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এই আমাদের এই বিশ্বাস যেটা আছে, ইহসানের মধ্যে এই বিশ্বাস যেটা আছে, এই বিশ্বাসটা মাঝে মাঝে ঢাকা পড়ে যায়। এখানে কথা হলো যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক রুহানি জগতে সেই গভীর সম্পর্কটা একটু বাধাপ্রাপ্ত হয়ে যায়, একটু টানাটানির মধ্যে পড়ে যায় পৃথিবীতে আসার সাথে সাথে। কারণ প্রত্যেকটা মানব দেহ তৈরি করা হয়েছে প্রত্যেকটা মানুষের মায়ের উদরে। এই যে দেহপিঞ্জর, এই দেহপিঞ্জরের মধ্যে চারটা বস্তুর ব্যবহার হয়েছে, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা বস্তুর সম্পর্ক পৃথিবীর সাথে। এই দেহ পিঞ্জরে সেই মানব সত্তাকে যখন প্রবেশ করানো হয়, যেই মানব সত্তা রুহু জগতে একমাত্র আল্লাহ পাককে মাবুদ বিশ্বাস, রব বিশ্বাস করেছে, সেই মানব সত্তাকে যখন তার মায়ের উদরে দেহ পিঞ্জরে বন্দি করে দেওয়া হয়, দেহ পিঞ্জরে বন্দি অবস্থায় মানব সত্তা যখন পৃথিবীতে আগমন করে, এই দেহ তাকে দুনিয়ার দিকে টানতে থাকে, আর রুহুটা আল্লাহর সাথে তার যে সেই আগের গভীর সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, তার রুহুটা ওই আল্লাহর সাথে সম্পর্কটা অটুট রাখতে চায়। এই যে দুনিয়ার টানাটানি, দুনিয়ার মহব্বতের টানাটানি আর আল্লাহর মহব্বতের টানাটানি, এই দুই টানাটানির যুদ্ধ যখন শুরু হয়ে যায়, এই যুদ্ধে বিজয়ী হতে হলে কী করা লাগবে? এই যুদ্ধে বিজয়ী হতে হলে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত আমাদের মধ্যে গালিব রাখতে হবে,
আল্লাহ পাকের ইয়াদগারি আমাদের মধ্যে জারি রাখতে হবে। মানুষের মধ্যে কিছু মানুষ এমনও আছেন, তারা যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, সব সময় আল্লাহর ইয়াদ তাদের মধ্যে জারি থাকে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ইয়াদ যাদের মধ্যে সবসময় জারি থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখতে পাচ্ছেন, এই বিশ্বাস যাদের মধ্যে সবসময় জাগ্রত থাকে, এরাই হচ্ছেন সেই সমস্ত সোনার মানুষ যারা ইহসানের পরিপূর্ণ ধারক এবং বাহক। আর এরাই হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। এরা কারা? এরা হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। হাজিরিনে কেরাম, এই সমস্ত মানুষ তারাই যেখানেই থাকেন, বসে আছেন, তার চোখের দৃষ্টি একদিকে, আমার মতো মানুষ, আমি যদি কোনো দিকে তাকাই, আমার সামনে যে স্ক্রিন আছে, এই প্যান্ডেলের স্ক্রিন, কাপড়ের মধ্যে কালার কি কি দেওয়া আছে আমি ওইগুলো দেখব। কিন্তু যেই সমস্ত মানুষ ইহসানের ধারক এবং বাহক, এই সমস্ত মানুষের দৃষ্টি যাবে সৃষ্টিকুলের দিকে, এবং সৃষ্টিকুলের দিকে দৃষ্টি দিয়া তারা সৃষ্টিকর্তার যে অসীম ক্ষমতা, সেই অসীম ক্ষমতা উপলব্ধি করতে থাকবেন, সৃষ্টিকর্তার যে অসীম ইহসান সেই ইহসান উপলব্ধি করতে থাকবেন, সৃষ্টিকর্তার যে অসীম নেয়ামত সেই নেয়ামতের কথা উপলব্ধি করতে থাকবেন, এবং শেষ পর্যন্ত সেই সোনার মানুষ আল্লাহ রব্বুল আলামিনের জাতকে উপলব্ধি করে সেই জাতের কাছে নিজের সমস্ত সত্তাকে অবনত করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এরাই হচ্ছেন সত্যিকারের বুদ্ধিমান মানুষ। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب রাত আসে রাত যায়, দিন আসে দিন যায়, রাত দিনের পরিবর্তন নিয়মের মধ্যে কোনো বেশকম নাই। কোনো বেশকম আছে যে এমন কোন দিনকে হয়েছে যে দিন একটা না দুই দিন হয়ে গেছে, মাঝখানে রাত আসে নাই? হয়েছে কোনো দিন? হয় নাই। রাত আসে রাত যায়, রাত শেষ হওয়ার সাথে সাথে দিন আসে, দিন শেষ হয় আবার রাতের আগমন ঘটে, এই একই নিয়মে চলতেছে, নিয়মের মধ্যে কোনো বেশকম নাই। বিশাল আসমান, সেই আসমানের কোন কিনারা কোন জায়গায় কেউ বলতে পারে না। বেগাইরে আমাদিন তারাউনাহা, এই আসমানের একটা খুঁটিও কোথাও দেখা যায় না, সম্পূর্ণ খুঁটি ছাড়া সেই বিশাল আসমান যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সৃষ্টিকর্তা এইভাবে স্থাপন করতে পেরেছেন, তার শক্তি যে অসীম, কি পরিমাণ অসীম ক্ষমতার মালিক তিনি, এটা একটু আন্দাজ করা যায়। যারা আন্দাজ করেন, দৃষ্টি দেন আসমানের দিকে, আমার মতো মানুষের দৃষ্টি সেই আসমানের দিকে যদি যায়, আমি দেখব যে আজকের আকাশ পরিষ্কার কি না, আজকের আকাশে তারকা দেখা যায় নাকি আকাশে মেঘবালা চক্কর দিচ্ছে, আমি এগুলোই দেখব। আর সেই ইহসানের ধারক এবং বাহক মানুষ যারা, তারা যখন আকাশের দিকে দৃষ্টি দেবেন, তখন আকাশের সেই বিশাল সৃষ্টি নিয়ে তারা চিন্তা করবেন, যে আসমান, যে আসমানের কথা বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এক একটা আসমানের থিকনেস হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আসমান পাতলা কাগজের মতো কোনো জিনিস না। আসমানের একটা আসমানের তল দেশ থেকে উপর দেশে যাইতে হলে 500 বছরের রাস্তা, তারপর আরো 500 বছরের রাস্তা হচ্ছে খালি, এরপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের থিকনেস 500 বছরের রাস্তা, ঠিক এইভাবে 500 বছরের রাস্তা গ্যাপ, তারপরে আরেকটা আসমান, তারপরে 500 বছরের রাস্তা গ্যাপ, তারপরে আরেকটা আসমান, এই করে 60টা আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন। কিন্তু আমাদের চোখের সামনে উপরের আসমানগুলো তো ভাসে না, আমরা দেখি এই পৃথিবীর ছাদ যেই আসমান, সেই আসমানের দিকে আমরা তাকাই। আসমানের দিকে তাকানোর পরে যারা দৃষ্টি দেন, সকলের দৃষ্টি কিন্তু এক সমান নয়। যারা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে করতে সৃষ্টিকর্তাকে অনুধাবন করতে পারেন, সেই সমস্ত মানুষ রাত এবং দিনের গমন আগমন একই নিয়মে চলছে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে থাকেন,
চিন্তা করতে করতে মহান সৃষ্টিকর্তার যে অসীম শক্তি, অসীম ক্ষমতা, অসীম ইহসান নেয়ামত, এগুলো উপলব্ধি করতে থাকেন। হাজিরিনে কেরাম, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন আল্লাহর ইয়াদ ছাড়া তাদের, আল্লাহর জিকির ছাড়া তাদের একটা মুহূর্ত কাটে না, যেখানে যে অবস্থায় থাকেন আল্লাহর জিকির তার মধ্যে সব সময় জারি থাকে। সুবহানাল্লাহ, আল্লাহর জিকির বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বলা এটা নয়, আল্লাহর জিকির, আল্লাহ পাকের দয়া যদি কেউ উপলব্ধি করেন এটাও হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর এহসান কেউ যদি অনুভব করেন এটাও হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর অসীম কুদরত কেউ যদি অনুভব করেন তাহলে এটাও হচ্ছে আল্লাহর জিকির। তো মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন যারা সব সময় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকেন। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোর মর্যাদার কথা আমাদের সামনে তুলে ধরেছেন। এরা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিলে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিলে, আমার বান্দা আমার কাছে আসতে চায়, আমার কাছে আসতে চায়, আমার কুরবত হাসিল করতে চায়, আমার চিন্তার মধ্যে সব সময় ব্যস্ত থাকে কি করে আমার মহব্বত হাসিল করবে এবং আমার কাছে ভিড়তে পারবে, সে চেষ্টা করতে থাকে। হাজিরিনে কেরাম, এই সমস্ত মানুষের কথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা জারি করে দিয়েছেন, ওরে আদম সন্তান তুমি নিঃসঙ্গ থাকতে পারো না, সঙ্গ ধরে তোমার চলতে হয়, সঙ্গ ধরে তোমার চলতে হয়। কার সঙ্গ ধরে তুমি চলবে আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য যারা সকাল সন্ধ্যা সব সময় তাদের রবের ইয়াদের মধ্যে মশগুল থাকে। সুবহানাল্লাহ, তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন থাকবে যারা গাফিল হবে না, সর্বাবস্থায় আল্লাহর ইয়াদগারির মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে যারা মশগুল থাকবে। হাজিরিন, এই সমস্ত মানুষের সঙ্গ ধরে চলার কথা আমাদেরকে হুকুম কে দিয়েছেন? আরো জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সঙ্গ ধরে চলার হুকুম দিয়েছেন। আমার মতো মৌলবি দুনিয়ার সবাই একত্রিত হইয়া যদি বলে যে তুমি ওই হক্কানি ওই যে পীর সাহেবের কাছে যাইও না, পীরের কাছে গেলেই পীর পূজা হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন, কিছু লোক আছে না পীর বলতে কি বোঝায়, আমরা সেই সমস্ত মানুষকেই পীর বলি, এটা আমাদের আঞ্চলিক ভাষা, এই ভারত উপমহাদেশের এই অঞ্চলের আঞ্চলিক ভাষা। হাদিস শরীফের ভাষায় এরা হচ্ছেন আউলিয়ায়ে কেরাম, কোরআনে কারিমের ভাষায় এরা হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। যখন আমরা কোনো ওলি আল্লাহর সোহবতে যাইতে চাই তখন মানবরূপী শয়তানগুলো আমাদেরকে ওয়াসওয়াসা দিয়া এই কথা বলে যে তোমার আল্লাহকে তুমি ডাকবে, তুই পীরের কাছে যাওয়ার কি দরকার, যারা পীরের কাছে যায় তারা নাকি পীর পূজা করতে যায়, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহকে খুশি করার জন্য সকাল সন্ধ্যা যারা আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর ইয়াদের মশগুল থাকে, তুমি তাদের সাথী হয়ে চলো, নিজেকে অনেক মানে তাদের সাথী হয়ে চলতে হলে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে সেই সমস্ত মানুষের অনুসঙ্গী হয়ে তুমি চলো, আর মানবরূপী শয়তান বলে পীরের কাছে যাইও না, ডায়াবেটিস রোগী যেভাবে চিনির থেকে নিজেকে বাঁচায় রাখতে হয়, ডায়াবেটিস রোগী তার জন্যে চিনি ক্ষতিকর,
ডায়াবেটিস অনেক বেড়ে যাবে এবং এই লোকটা একদম মৃত্যু মুখে উপনীত হয়ে যেতে পারে। তো একজন মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য একজন ডায়াবেটিস রোগী যেভাবে চিনি থেকে দূরে থাকতে হয়, সেই কমবক্তগুলো বলতেছে যে একজন মুসলমান পীরের চাইতে দূরে থাকতে হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যাদের মধ্যে আল্লাহর ইয়াদ আল্লাহর জিকির সব সময় জারি থাকে, এই মানুষগুলো আল্লাহর জাত উপলব্ধি করেন। উপলব্ধি করার পর শেষ পর্যন্ত তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আকুতি পেশ করেন সেটা হলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ আমি দৃষ্টি দিয়া সৃষ্টিকুলের দিকে তাকাই, আমার চোখের সামনে যা পড়ে কোন বস্তু কোন জিনিস কি জন্য তুমি সৃষ্টি করেছ সব কিছু যদিও আমি জানি না, তবে এই কথা জানি তুমি হাকিম, তুমি প্রজ্ঞাময়, তোমার কোনো কাজ অর্থহীন হইতে পারে না। আমি বিশ্বাস করলাম মাওলা মা খালাকতা হাযা বাতিলা, আমি যেই বিষয়টার হকিকত বুঝতে পারি নাই, কোন কাজে লাগে বুঝতে পারি নাই, এই বিশ্বাসটা আমার মধ্যে আছে যে 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 কোনো একটা উপকারের জন্য এই বিষয়টা এই বস্তুটা তুমি সৃষ্টি করেছ। চল্লিশ দিন যখন হয় তখন মানুষের একজন মাইয়িতের দেহ ওই দেহ থেকে গোশত ঝরতে শুরু হয়, এক পর্যায়ে গোশত ঝরে মাটির সাথে মিশে যায়, তারপর আস্তে আস্তে মানুষের হাড্ডিগুলোও মাটির সাথে মিশে যায়। একটা মাত্র হাড্ডি যেটাকে রামিম বলা হয়, মানুষের কোমর এবং মেরুদণ্ডের জয়েন্ট যেই জায়গায়, এই জায়গায় একটা হাড্ডি আছে যেই হাড্ডিটাকে রামিম বলা হয়, এই হাড্ডিটা পচে না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে আবার পুনর্জীবিত করবেন তখন এই রামিম নামক হাড্ডি থেকেই মানুষের দেহটা আবার পুনর্গঠন করবেন, সুবহানাল্লাহ। তো সেই মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা এটা তিনি অনুভব করতে পারেন, তার বিশ্বাস হয়ে যায় যে আমার আল্লাহ এই ক্ষমতা রাখেন, আমার দেহ পচে গলে মাটির সাথে যদি মিশেও যায় তারপরেও আমার দেহের অনুকণাগুলো একত্রিত করে আমার দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার একত্রিত করে এর মধ্যে প্রাণ দিয়ে আমাকে আবার জিন্দা করতে পারেন, সুবহানাল্লাহ। যদি জিন্দা করেন তাহলে আবার যাইতে হবে কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবীতে আছি, আমার বলতে কোনো জিনিস নাই, আমার জীবন, আমার দেহ, আমার সব কিছুর হাকিকি মালিক হলেন আল্লাহ। এই পৃথিবী আমি ছাড়ব, পৃথিবী ছেড়ে যাওয়ার পরে আবার আমার সেই মহান মালিকের সামনেই আমি হাজির হয়ে যাব। হাজিরে কেরাম, আল্লাহর আদালতে আমরা হাজির হব। একজন মানুষ যখন নিজের দুর্বলতার কথা চিন্তা করেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি বিনীত হয়ে যান, কাকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করেন, আল্লাহ জেনে না জেনে ভুল করে তোমার দরবারের আসামি আমি হয়ে গেছি, যদি তোমার দরবারের আসামি হিসেবে হাশরের ময়দানে আসামির কাঠগড়ায় আমি দাঁড়াই, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে, আমি বিশ্বাস করি আমাকে তুমি পুনর্জীবন দান করে আসামের কাঠগড়ায় দাঁড় করাতে তুমি পারবে, আল্লাহ তোমার কাছে আমি চাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, মালিক মাওলা সেই কঠিন জাহান্নামের বর্ণনা শুনেছি, জাহান্নাম কোনোদিন দেখি নাই কিন্তু জাহান্নামের বর্ণনা শোনার পরে যেই ভয় আমার মধ্যে তৈরি হয়েছে, সেই জাহান্নামের শাস্তি আমি বরদাস্ত করতে পারবো না, আল্লাহ তোমার কাছে আমি চাই জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি নাজাত দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রেহাই দাও। হাজিরিনে কেরাম, জাহান্নাম কি আমরা দেখেছি কোনোদিন? দেখেছি কোনোদিন? তো এই জাহান্নাম না দেখার পরেও জাহান্নামের ভয়ে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
চোখের পানি ফেলতে পারি, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি। হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ পাকের জাতের বড় দয়া লাগে। ফেরিস্তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কান্নাকারী মানুষ যারা যারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাকা ফাকিনা আযাবান নার ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار الله যদি তুমি জাহান্নামে বানিয়ে দাও, জাহান্নামের ফয়সালা যদি আমার জন্য করো, যাকে তুমি জাহান্নামে বানাবে তাকে লাঞ্ছনার মধ্যে তুমি ফেলে দেবে। আল্লাহ, এই জাহান্নামের জীবন এটা হচ্ছে লাঞ্ছনার জীবন, গঞ্জনার জীবন, বেইজ্জতির জীবন। ওয়া লিজ্জালিমিনা মিন আনসার, আর কেউ যদি জাহান্নামে হয়ে যায় তাহলে তোমার শাস্তি থেকে বাঁচানোর আর কেউ থাকবে না মওলা, তাকে সাহায্যকারী আর কেউ থাকবে না। আল্লাহ, আমি তো তোমার সেই অধম গোলাম। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم ملك مولا তোমার কথা শুনেছি কোনোদিন তোমাকে দেখি নাই, তোমার কথা শুনেছি কোনোদিন তোমাকে দেখি নাই, তোমার পক্ষ থেকে যাকে তুমি দাওয়াত দিয়ে আমার কাছে পাঠিয়েছ সেই দাওয়াত আমার কানে এসেছে, আমি শুনেছি, দাওয়াত কবুল করেছি। আল্লাহ সেই দাওয়াত কবুল করে একমাত্র মাবুদ তুমি, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো মাবুদ নাই, এই বিশ্বাস আমার মধ্যে আমি ধারণ করেছি মওলা। রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফা আমান্না। আল্লাহ, আমি তো ঈমান এনেছি, আমি বিশ্বাস স্থাপন করেছি, আর তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি দেখি নাই। তোমার হাবিব এই পৃথিবীর জিন্দেগির থেকে আড়াল হয়েছেন কবে? আমি নরাধম, তোমার হাবিবকে দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই, তবু আমি বিশ্বাস করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, যাকে তুমি হেদায়েতের জন্য পাঠিয়েছো, তিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি তোমার বন্ধু, সৃষ্টিকুলের মধ্যে তিনি সবচাইতে প্রিয়তম তোমার কাছে। সুবহানাল্লাহ। আমি তোমার হাবিবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। হাজিরিন, আমরা যারা নবী না দেখে নবী মানলাম, আমাদের যে ঈমান, আমাদের এই ঈমানের দাম কতটুকু? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি জানতে চাই, ঈমানদার যারা, কোন মানুষের ঈমান আশ্চর্যজনক, কোন মানুষের ঈমান, কোন ঈমানদারের ঈমান আশ্চর্যজনক এবং আল্লাহর কাছে খুবই প্রিয়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্বিয়ায়ে কেরামের ঈমান। আল্লাহ নবী জবাব দিলেন, আম্বিয়ায়ে কেরামের ঈমান, নবীদের ঈমান, এখানে আশ্চর্যের কি আছে? কারণ যারা যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেন, এদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জাত তো অনেক স্পষ্ট, তো তাদের ঈমান থাকবে না, তো থাকবে কার ঈমান? এখানে আশ্চর্যের কি আছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের, অর্থাৎ সাহাবায়ে কেরামের কথা তারা বললেন, যে আমরা যারা সাহাবী আছি, আপনাকে নয়নবরে দেখি এবং আপনার নির্দেশ পালন করে আমাদের জীবন আমরা অতিবাহিত করছি, আমাদের ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, যে আমার সাহাবীরা, তোমাদের ঈমানের মধ্যে আশ্চর্যের কি আছে? কারণ আমি আল্লাহর পক্ষ থেকে ওহী পাই এবং সরাসরি আমি তোমাদের সাথে কথা বলি, আমার সাথে তোমরা উঠা বসা করো, তো তোমরা ঈমান আনবে না তো কে আনবে? এখানে আশ্চর্যের কি আছে? সাহাবায়ে কেরাম সারেন্ডার করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার ঈমান আশ্চর্যজনক? আমরা জানি না, কে জানেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম সবসময় এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিনয় প্রকাশ করতেন। তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে সাহাবায়ে কেরামের সামনে সেই ইমানদারের বর্ণনা দিচ্ছেন যাদের ইমানটা আশ্চর্যজনক, যাদের ইমানটা আল্লাহর কাছে খুবই প্রিয়, যাদের ইমানের অনেক বেশি দাম, এরা কোন সমস্ত ইমানদার। নবীজি বলেন, যারা আমার অনেক পরে এই পৃথিবীতে আসবে, যারা আমাকে দেখবে না আমার নাম শুনবে, আমার নাম শুনে আমার প্রতি ইমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, এবং আমাকে দেখার জন্যে তাদের মনের মধ্যে এমন একটা উচ্চাটন থাকবে যে এরা তাদের যা কিছুর বিনিময়ে, যে কোনো ত্যাগের বিনিময়ে যদি আমাকে দেখার সুযোগ পায়, তাহলে যে কোনো সত্য ত্যাগ করে হলেও, অনেক বড় ত্যাগ করে হলেও, এরা আমি নবীকে দেখার জন্যে সবসময় আশিক থাকবে। সুবহানাল্লাহ। আমরা নবীজিকে দেখতে চাই কি চাই না, আল্লাহর হাবিবকে দেখা সম্ভব আছে কি নাই, সশরীরে দেখাও সম্ভব, এটা শুনেছি আমি, শোনা কথা বলতেছি। আপনারা আবার মনে করবেন না যে আমি মনে হয় রসুলে পাকসের সঙ্গে দেখে দেখে মানে এই কথাগুলো বলতেছি, না, আমি শুনেছি, বিভিন্ন কিতাবাদের মধ্যে যথেষ্ট প্রমাণ আছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরেও অনেক সৌভাগ্যবান মানুষ দেখেছেন, আবার স্বপ্নের মধ্যে তো দেখেছেন, স্বপ্নের মধ্যে দেখা সম্ভব, এটা আমাদের নবীজি হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়েও দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একখানা হাদিস দখল করেছেন, উল্লেখ করেছেন। ওই হাদিস শরীফের একটা অংশ হল, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী ইরশাদ ফরমান, কোন ব্যক্তি আমার কোন উম্মত যদি স্বপ্ন যুগে আমি নবীকে দেখে, তাহলে সত্যি সত্যি আমাকে দেখলো, সত্যি সত্যি আমাকে দেখলো, তার দেখার মধ্যে কোনো ভুল নাই। তো কাউকে স্বপ্নে দেখলে দেখার মধ্যে ভুলও হয়, কোনো মানুষ মারা গিয়েছেন যে তার সন্তান স্বপ্নে দেখতেছেন তার বাবাকে, হইতে পারে স্বপ্নের মধ্যে শয়তান তার বাবার রূপ ধরে এই সন্তানের সাথে স্বপ্নে দেখা করতে পারে, কারো দাদার সুরত ধরে স্বপ্নে দেখা করতে পারে, কারো উস্তাদের সুরত ধরে স্বপ্নের মধ্যে দেখা করতে পারে। আল্লাহর নবী বলেন, শয়তান কখনো আমি নবীর রূপ ধারণ করতে পারে না, এই কারণে স্বপ্ন যুগে যারা আমাকে দেখে এরা সত্যি সত্যি আমাকে দেখলো, এই দেখার মধ্যে কোনো ভুল নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত আশিক যারা নবী দেখেন নাই, না দেখে নবীর প্রতি ইমান এনেছেন, এবং এই নবীকে দেখার জন্য যারা ব্যাকুল, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য যারা ব্যাকুল পাগল পারা, আল্লাহর নবী বলেন যে এই সমস্ত ইমানদারের ইমানটাই হচ্ছে আশ্চর্যজনক ইমান, এদের ইমানের বড় বেশি দাম। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জাগ্রত হয় সেই মানুষের মধ্যে, যেই মানুষের মধ্যে আল্লাহর জিকির সবসময় কি থাকে, জারি থাকে। হাদিস শরীফের ভাষায় যেটাকে এহসান বলা হয়, কি বলা হয়, এহসান, যেখানেই থাকি সেখানেই আল্লাহর চিন্তা। আমি ক্ষেতের কাজে যাই, ব্যবসার কাজে যাই, আমি যে কোনো পেশাদারিত্বের মধ্যে যাই, আল্লাহর চিন্তা সব সময় যদি মাথায় থাকে যে আমি যে কাজটা করতেছি আমার মনিব এই কাজে খুশি না বেজার, যদি বেজার হন এই কাজ আমি করব না, যদি খুশি থাকেন আমি এই কাজ করব, ঠিক এইভাবে চিন্তা ফিকির করে করে আল্লাহর কথা ইয়াদের মধ্যে রেখে যেই সমস্ত মানুষ তাদের জীবনযাপন করতে পারেন, এরা হচ্ছেন সোনার মানুষ। এদের মধ্যে এহসান পরিপূর্ণরূপে আছে, এবং যারা এহসান ধারণ করে চলতে পারেন আমাদের কাছে তারা আউলিয়ায়ে কেরাম হিসাবে পরিচিত। হাজিরিনে কেরাম, আমাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন, এই ভারত উপমহাদেশের উজ্জ্বল নক্ষত্র বদরে বদরপুরি, বদরপুরের জমিনে আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছিলেন, বদরপুরের জমিনে আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছিলেন, যিনি তমসাচ্ছন্ন পরিবেশ থেকে সেই তমসার অন্ধকারের কালো পর্দা সরায়ে এই এলাকাকে, এই অঞ্চলকে যিনি আলোকিত করে দিয়েছিলেন, এবং সেই আলোর ছটা আমাদের এই বাংলাদেশে, এই বাংলাদেশে
ফুলতলির জমিন পর্যন্ত পৌঁছেছে এবং এখান থেকে সেই আলোর ছটা চতুর্দিকে প্রসারিত হয়েছে। সেই আলোর পরশ পাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। তো আজকের এই মুবারক মাহফিল খুতবুল আউলিয়া হাদিয়ে জামান শাহ সুফি আলহাজ হযরত মাওলানা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিল। আজকের এমন এক মহান ব্যক্তিত্বের ইসালে সওয়াবের জন্য আমরা হাজির হয়েছি, যার মধ্যে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ জারি ছিল, এটা আমাদের বিশ্বাস এবং এর যথেষ্ট পরিমাণ প্রমাণও আছে। আল্লাহর মকবুল মাহবুব যেই ওলি, তাকে আমরা সওয়াব হাদিয়া করার জন্য যেখানে এসেছি, আল্লাহর ওলি যদি আমাদেরকে দেখতে পান যে কিছু হাদিয়া দেওয়ার জন্য আমরা এখানে ঠান্ডার মধ্যে বসে আছি, খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে বলেন, আল্লাহর ওলি কি এটা বুঝতে পারবেন যে আমরা যে তাকে সওয়াব হাদিয়া দেওয়ার জন্য এখানে বসেছি? তিনি বুঝতে পারবেন, আমাদেরকে দেখতেও পারবেন? চিৎকার করে বলি সুবহানাল্লাহ, আমার মুখের কথা নয়, আজগুবি কোনো গল্প নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই ব্যাপারে জ্ঞান আমাদেরকে দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ফরমান যে আমার জিন্দা উম্মত তোমরা শুনে রাখো, ইন্না আ'মালাকুম তু'রাদু আলা আকরাবাইকুম ওয়া আশাইরিকুম, তোমরা পৃথিবীতে যে কোনো আমল করো, তোমাদের সমস্ত আমল তোমাদের আপনজন প্রতিবেশী যারা কবরের বাসিন্দা হন সেই কবরের মাইয়িতদের সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন, তা সাধারণ মাইয়িতের হিসাব বলতেছি আমি, আউলিয়া কেরাম তো উপরের বিষয়, সাধারণ মাইয়িত যারা তাদের ব্যাপারে আমাদের নবী এই তথ্যটা জানিয়ে দিয়েছেন যে ইন্না আ'মালাকুম তু'রাদু আলা আকরাবাইকুম ওয়া আশাইরিকুম, তোমাদের সমস্ত আমল কবর দেশে যারা চলে গেছেন তোমাদের আপনজন প্রতিবেশী তাদের সকলের সামনে পেশ করা হয়, সমস্ত আমল তারা দেখতে পান। সুবহানাল্লাহ। ফাইন কানা খায়রান ইস্তাবশারু বিহি ওয়া ফারিহু, তোমাদের মাইয়িত যখন দেখেন যে তোমরা নেক আমলের মধ্যে আছো, তারা বড় বেশি খুশি হয়ে যান এবং আনন্দিত হয়ে যান। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা গায়রা জালিকা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইন কানা শাররান, তোমাদের মাইয়িত যখন দেখেন যে তোমরা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছো, তখন তারা আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন, কি দোয়া করেন? আল্লাহুম্মা লা তুমি থুম হাত্তা তাহদিহিম, আল্লাহ আমার যে সন্তান, আমার যে ভাই, আমার যে বন্ধু, আমার যে প্রতিবেশী, আমার যে গ্রামবাসী, যাকে আমি পৃথিবীতে রেখে এসেছি তোমার নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয় জাহান্নামী হয়ে সে দুনিয়ার থেকে বিদায় হবে, আল্লাহ একে পরিপূর্ণ হেদায়াত না করে পাপ কাজ থেকে পরিপূর্ণরূপে না ফিরাইয়া মলকুল মউত আজরাইল তার কাছে পাঠাইও না, তুমি তার মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। কবরের মাইয়িত আমাদের সমস্ত আমল দেখতে পারেন এবং আমাদের জন্য দোয়াও করতে পারেন, আমাদের সমস্ত আমল দেখেন এবং আমাদের জন্য কি করেন, দোয়াও করেন। সাধারণ কোনো মাইয়িত যদি আমাদের আমল দেখতে পারেন, তাহলে বদরে বদরপুরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর মকবুব মকবুল মাহবুব ওলি, তাকে সওয়াব হাদিয়া করার জন্য এই মাহফিল ইন্তিজাম করা হয়েছে এবং দূর দূরান্ত থেকে আমরা এই মাহফিলে হাজির হয়েছি, ঠান্ডার মধ্যে আমরা বসে আছি। আল্লাহ পাক মেহরবানি করে কিছু সওয়াব যদি দান করেন, আমরা আল্লাহর ওলিকে হাদিয়া করব, আল্লাহর পক্ষ থেকে যেটুকু সওয়াব আমরা পাবো আল্লাহর ওলিকে আমরা সেই সওয়াব দান করব। আমাদের মাহফিল তিনি দেখতে পাচ্ছেন এবং আমরা যেই নিয়তে এখানে বসেছি, আমরা তাকে সওয়াব হাদিয়া করার জন্য এখানে এসেছি, এটা তিনি দেখলে খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। এই বিশ্বাস নিয়ে আমরা এখানে যদি বসতে পারি, আমাদের লাভ হবে যে আল্লাহর ওলি আমাকে দেখতে পাচ্ছেন এবং আল্লাহর ওলি তার রূহ মোবারক আমাদের উপর খুশি হবে যদি তিনি জানেন যে তাকে দেখেন যে তাকে সওয়াব হাদিয়া করার এই মাহফিলে আমি হাজির হয়েছি, আমি তার রুহানি ফয়েজ থেকে বঞ্চিত হব না, এই আমার আশা। রুহানি ফয়েজের আশা নিয়ে যদি আমরা বসতে পারি, আউলিয়া কেরাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
কিছু দেওয়ার মতো যোগ্যতা দিয়েছেন, তারা দিতে চান, যারা নিতে আসবে তাদের বাসন লাগবে। যার বাসনের সাইজ যেমন হবে তার পাওয়াটা তেমন হবে, যার বাসনের ধরন যেমন হবে তার পাওয়াটা তেমন হবে। আমার মতো দুর্বল কোনো মানুষ যদি হয় তার বাসনের তো আগাগোড়ি কিছুই ঠিক নাই, কিন্তু আমার মতো দুর্বল মানুষ তো সবাই এখানে না, এখানে যথেষ্ট পরিমাণ সচেতন মানুষ আছেন যারা ঠিকঠাক বাসন নিয়ে এখানে হাজির হয়েছেন। আমরা আশা করি আমাদের কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহফিল থেকে খালি হাতে বিদায় দেবেন না। আমাদের আশা এবং বসা যেন আল্লাহ পাক কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. আয় আল্লাহ মেহরবানি করে এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও, আমাদের আশা এবং বসাকে কবুল ফরমাও। এই মাহফিলের জন্য অনেক মানুষ অনেক দিন থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক মানুষ বিভিন্নভাবে এই মাহফিল ইন্তিজামের খেদমতে শরিক হয়েছেন। আল্লাহ সকলের কুশিশ কবুল ফরমাও। আয় আল্লাহ সওয়াবের হাদি আশুনার মদিনায় রহমতুল্লিল আলামিন দয়াল নবী পাকের খিদমতে পৌঁছাইয়া দাও। তাম পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছাইয়া দাও। বাবা শাহ জালাল শাহ ফরান 360 আউলিয়া সহ পৃথিবীর যেখানেই তোমার যত অলি আরাম করেছেন তামামের আরওয়াহে পাকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমাদের সিলসিলার বুজুর্গানে কেরামের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সানাদুনা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির রুহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের পাশে আরাম করেছেন আলালপুরের হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার মকবুল ওলির রুহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ এই এলাকার তামাম মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। পিল খুসুস কুতবুল আউলিয়া বদরে বদর পুরী রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ এই ভারত উপমহাদেশের জন্য তোমার পক্ষ থেকে এক মহান নেয়ামত হিসেবে তুমি যাকে পৃথিবীতে পাঠিয়েছ, আল্লাহ যার আলোক ছটায় আমরা আলোকিত হতে পেরেছি, যার আলোক ছটা এখনো সেই সেই আমাদের প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করে যাচ্ছে। আল্লাহ হযরত বদরে বদর পুরি রহমতুল্লাহ আলাইহির রুহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ সিরাতে মুস্তাকিমের দিশা দিতে গিয়ে তোমার ওলি যত ত্যাগ স্বীকার করে গেছেন, আয় আল্লাহ এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না। আয় আল্লাহ আল্লাহ তোমার ওলির তামাম খিদমাত তরক্কির সাথে কিয়ামত তক বাকি রাখো। আল্লাহ তোমার ওলির রুহি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়া করে দাও, রুহ মুবারক আমাদের উপর খুশি আর রাজি করে দাও, রুহ মুবারক আমাদের উপর খুশি আর রাজি করে দাও। আল্লাহ তোমার ওলির ওসিলায় আমাদের অন্ধকার দিল আলোকিত করে দাও। আয় আল্লাহ তোমার ওলির ওসিলায় আমাদের অন্ধকার দিল আলোকিত করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার গোলামির জন্য আমাদেরকে মুতমাইন বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের তমাম জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও। আয় আল্লাহ বাকি জিন্দগি তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। আল্লাহ তোমার হাবিবির জিন্দা মুর্দা তমাম উম্মতকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে কামিল আজিল আয়নায়েত ফরমাও। আয় আল্লাহ অদৃশ্য ভয়ঙ্কর এক ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ববাসী প্রায় দুইটা বছর যাবৎ অতিবাহিত করতে না করতে আবার নতুন করে অমিক্রন নামক আরেক নতুন মুসিবত শুরু হয়েছে। মাওলা আমরা পাপ করেছি, আমরা অপরাধ করেছি, আমরা গুনাহ করেছি, আমাদের পাপের কারণে মুসিবত আমাদের উপর এসেছে। মাওলা তুমি আমাদেরকে মুসিবতে ফেলতে চাও নাই, আমরা পাপ করে তোমার নাফরমানি করে এই মুসিবত টেনে এনেছি। মাওলা
আল্লাহ নিজেদের অপরাধ নিজেরা স্বীকার করে তওবার হাত বাড়াইলাম, আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আসমানের জমিনে আফাত মুসাইব থেকে আমাদেরকে হেফাজত ফরমাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আসমানি জমিনে আফাত মুসাইব থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন, হায়াতের মধ্যে আরো বরকত দাও। আয় আল্লাহ মুর্শিদে বরহক হযরত বড় সাহেব কিবলার হায়াত ভিক্ষা চাই, আল্লাহ তোমার বলিকে সুস্থ শরীরে আরো বহুত বহুত দিন এই জমিনে বাকি রাখো, আমাদের মাথার উপরে ছায়া আরো বহুত বহুত দিন আমরা পাইতে চাই মাওলা। আল্লাহ তোমার বলির হায়াত ভিক্ষা চাই, আল্লাহ তোমার বলির সুস্বাস্থ্য তোমার কাছে ভিক্ষা চাই। আয় আল্লাহ হযরত মুহাদ্দিস সাহেব ওজর অসুস্থ, আয় আল্লাহ শিফায়ে কামিলা আজিল হেনায়েত ফরমা। আল্লাহ মুহাদ্দিস সাহেব ওজরের আহলিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তোমার বন্দীকে গরীব রহমত ফরমাও, দয়ার নজর ফরমাও। আল্লাহ আয় আল্লাহ হযরত বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দরজাত বুলন ফরমাও। আল্লাহ তোমার ওলির রুহে ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়া করে দাও, আমাদের জান মাল ইজ্জত তমাম তোমার হাওয়ালা করলাম মাওলা। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ এই মাহফিলে, তোমার হাবিবের কাঙ্গাল উম্মতের হাজির হয়েছেন, গভীর রাত দুনিয়ার সব দুয়ার বন্ধ হয়ে গেছে, আল্লাহ তোমার গোলাম বান্দির জন্যে তোমার রহমতের দুয়ার খুলে দিয়েছ, ভিখারি যারা তোমার রহমতের দুয়ারে তো ভিখারি মাওলা, আল্লাহ কোনো ভিখারির হাত তুমি খালি ফিরাইয়া দিও না, বদরে বদর পুরি রহমতুল্লাহি আলাইহির ওয়াসিলায় প্রত্যেকের হাতকে তুমি কবুল ফরমাও, আল্লাহ প্রত্যেকের ফরিয়াদগুলো কবুল ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন।